চট্টগ্রাম সীতাকুণ্ড অঞ্চল এখন উত্তপ্ত, এখানে আগুন লেগেছে, 3 দিন হয়ে গিয়েছে, আগুন বন্ধ হয়নি এখনো। আমাদের ফায়ার ফাইটার্সরা প্রচুর চেষ্টা করছে আগুন নেভানোর জন্য, কিন্তু এই আগুন নেভাতে যেয়ে আমাদের অনেকগুলো ফায়ার ফাইটার্স মৃত্যুবরণ করেছে, সাথে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 3 দিন হয়ে গিয়েছে এখনো, কেন এই আগুন বন্ধ করা যাচ্ছে না? আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি আমাদের সেই রকম যন্ত্রপাতি নাই, সেই রকম ইকুইপমেন্ট নাই, সেজন্যই আমরা এই অগ্নিদাহ নেভাতে পারছি না। আমাদের ফায়ার ফাইটার্সরা এই আগুনের মধ্যে ঝাঁপিয়ে যাচ্ছে, পানি দিচ্ছে, যা যা দরকার সেগুলো দিচ্ছে, ছিটাচ্ছে, কিন্তু আগুন বন্ধ হচ্ছে না। আমাদের দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, কিন্তু এই সেক্টরে উন্নয়ন আমরা কী দেখলাম? এই সেক্টরে আমরা উন্নয়ন দেখলাম যে মানুষগুলো মরে যাচ্ছে, মানুষগুলো বাঁচানোর মতো কোনো স্কোপ নাই। যারা বাঁচাতে যাচ্ছে আমাদের ফায়ার ফাইটার্সরা, তারাও নিজেরা শাহাদাত বরণ করছে। এরকম তো হওয়ার কথা ছিল না, আমাদের তো আরও এই উন্নত ইকুইপমেন্ট প্রয়োজন ছিল। যখন আগুন লেগেছে তখন তাৎক্ষণিক ফায়ার ফাইটার্সরা সেখানে গিয়েছে, কিন্তু তাদের তো ওখানে করার কিছু নাই, এত পরিমাণের আগুন সেখানে, এটা তো নিভানো একটু দু একটু কথা না, বড় বড় উন্নত মানের ইকুইপমেন্ট দরকার। কিন্তু আমাদের দেশে এইসব ইকুইপমেন্টগুলো নাই কেন? আমি আশা করব আমাদের দেশ এই সীতাকুণ্ডতে যেভাবে আগুন লেগেছে নিভাতে পারে নাই, এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, তাৎক্ষণিক যেয়েই যাতে এরকম ব্যবস্থা নেওয়া যায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলা যায়, সেই রকম ব্যবস্থা করবে। আমি আশা করি বাংলাদেশ সরকার যাতে এই জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে, সাধারণ মানুষজন মারা গিয়েছে, সাথে ফায়ার সার্ভিস কর্মীগুলো মারা গিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীদের এক একটা পরিবার রয়েছে, সেই পরিবারে হয়তো বা শুধুমাত্র তিনি উপার্জন করে, এখন এই পরিবারগুলোর কী হবে, সেই জিনিসগুলো আমাদের সরকার যাতে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সাথে সাথে যেসব মানুষজনও মারা গিয়েছে তাদেরকেও, তাদের ফ্যামিলিকেও যাতে খুব একটা ভালো অ্যামাউন্টের সহযোগিতা করে। যেহেতু একজন মানুষের প্রাণ গিয়েছে, এখানে সহযোগিতা করে তার দায়ভার তো কমানো যাবে না, কিন্তু তার ফ্যামিলি যাতে সচল থাকে সেই একটা ব্যবস্থা করা দরকার। এই গরমের সময় সাধারণত আমাদের দেশে আগুন বেশি লেগে থাকে, যেহেতু সব জায়গা শুকনো থাকে, সব জায়গা হচ্ছে একটু উত্তপ্ত থাকে, সেজন্য হালকা আগুন কোথাও যদি ছিটকে যায়, কোথাও যদি হালকা আগুনের ফুলকি পড়ে, সে তাহলেই হচ্ছে আগুন ধরে যায়, পুরো বিকট আগুনে রূপান্তরিত হয়, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আপনারা একটু সতর্ক থাকবেন, বাসা বাড়িতে যারা থাকেন, রান্নাবান্না করেন, তারা হচ্ছে মাঝে মাঝে ভুল করে হয়তো বা গ্যাসের চুলা অন করে রাখেন, পরবর্তীতে সেটা দেখা যায় যে কোনো এক বিস্ফোরণের একটু হালকা ম্যাচের ছিটাতে আগুন ধরে যায় পুরো দাউ দাউ করে। সুতরাং আমাদের সকলেরই সচেতন থাকতে হবে এই বিষয়টা নিয়ে, আর যারা সীতাকুণ্ডতে মারা গিয়েছে তারা যেন জান্নাত নসিব করে, তাদের ফ্যামিলির জন্য সমবেদনা রইল। আপনারা সবাই একটু সচেতন থাকবেন।